ভালো আছো? সবাই খুব ভালোভাবে পুজো কাটিয়েছো? আমরা আজকে বেরিয়ে পড়েছি, আজকে কিন্তু দ্বাদশীর পর দিন, আর আজকে সকাল থেকে তুমুল বৃষ্টি পড়ছিল, কিন্তু বৃষ্টিটা যেই একটু কমেছে আমরা কিন্তু চারজনে, আর একজনকে দেখা যাচ্ছে এই যে, আমরা কিন্তু চারজনে বেরিয়ে পড়েছি একটু ঘুরু ঘুরু করতে। কোথায় যাচ্ছি সেটা একটু পরেই তোমাদেরকে জানাবো, আমরা খুব কাছাকাছি চলে এসেছি। তো আজকের ব্লগটা কিন্তু একদম ছোট হবে, শুধুমাত্র কিছু শেয়ার করার জন্য, আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করব তোমাদের সাথে। আর গতকাল কিন্তু দ্বাদশী গেছে, আমরা কিন্তু কালকে রাত্রিবেলা মার ওখান থেকে ফিরে এসেছি, আর আজকে আমাদের ব্লগ করার কোনো প্ল্যান ছিল না, কারণ আমি তোমাদের সাথে বলেছিলাম যে শেয়ার করবো আমাদের দার্জিলিং এর ব্লগগুলো, কিন্তু এইটা যখন হঠাৎ একটা প্ল্যান হয়েছে ভাবলাম না তোমাদের সাথে শেয়ার করি, তাই জন্যই কিন্তু আজকের ব্লগটা করা। আমরা কিন্তু চলে এসেছি বায়োস্কোপে, আর আজকে তোমাদের নাচটা ঐশীর, বিশেষ করে ওম তো খুব খুশি হয়ে চুপ করে দাঁড়িয়েই রইল, কিন্তু ঐশী যা করলো সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ ওখানে কিন্তু ভিডিও করা যাচ্ছিল না, বারণ আর কি। তো ঐশী কিন্তু এসে মানে কি কেনাকাটাও করবো, আর ছোটদি ভাই বড়দি ভাই ওদের জন্য কেনাকাটা করবো, চল। তো বললো আমি আজকে যেতে ভালো লাগছে না, আমি প্রজেক্ট করব। তা আমি বললাম যে প্রজেক্ট প্রজেক্ট পরে করবি, একটু ঘুরে আয়, তাহলে মনটাও ভালো লাগবে। আর ঐশীকে বলেছি চল দেখি আজকে তোর কি গিফট পাই। তো এই বলে আমরা কিন্তু ওদের দুজনকে নিয়ে বের হয়েছি। আমি আর হীরক কিন্তু কালকে প্ল্যান করে নিয়েছিলাম, কিন্তু আজকে সকালে যা বৃষ্টি হচ্ছিল, কিন্তু আমরা ভেবেছিলাম বেরোতে পারবো কি না, কিন্তু অবশেষে বেরোলাম, এসেই টিকিট কাটলাম। হ্যাঁ, এসেই টিকিট কাটলাম। আর ওম কালকে মাম্মাকে বলেছিল যদি একটু বাবাকে বলে দেখো নিয়ে যাবে কি। আমি বলেছিলাম যে এখন হবে না, এখন টাইম নেই, এই দিম্মা বাড়ি থেকে বাড়ি যাবো, আবার কালকে যাবি। তারপর আমি হীরককে বলেছিলাম, তো হীরক বললো যে ঠিক আছে দেখি চলো। তাই জন্য আমরা কিন্তু ওদেরকে কিন্তু কেউ জানেনি আমরা। হ্যাঁ, ওদেরকে কিন্তু কেউ জানেনি, এখানে এসেই ওরা জানতে পারলো। অ্যাক্সিস মলে ঢুকেও ওরা ভেবেছে যে আমরা শপিং করতেই এসেছি। তা বলছে কোথায় যাচ্ছি আমরা? ওপরে চল রিলায়েন্সে যাব, এইসব বলে এসছি। তো আমরা কিন্তু অনেক সেটা তো, হ্যাঁ সেটা তো 19 এর পরে এই এলাম, তাই দেখি আমাদের কিরকম এক্সপিরিয়েন্স হয় তোমাদের সাথে সব শেয়ার করবো, ওই জন্যই কিন্তু আজকে এই ব্লগটা করা। তোমাদের তো বলাই হয়নি কি মুভি দেখতে এসেছি, ওম ঐশীর রিকোয়েস্টে আমরা কিন্তু আজকে দেখব ভেনম। এখন কিন্তু বাজে 7:15, আমাদের মুভি দেখা জাস্ট হলো, আমরা এক্ষুনি বেরালাম বায়োস্কোপ থেকে। তো ঐশী কেমন লাগলো? ওম ঐশী যে খুব এনজয় করছিল সেটা আমি বুঝতেই পারছিলাম, ঐশী তো খুব হাসছিল, আবার ওম খুব সিরিয়াস, তার মধ্যে ওমের আবার স্পাইডারম্যানের ট্রেলার দেখালো, সেটাতে তো ঐশী সব ডায়লগ বলে গেল, মানে সব ডায়লগ। হ্যাঁ হ্যাঁ, ও ঐশী বললো যে দা ভাই আমাকে দেখিয়ে দেখিয়ে সব মুখস্থ করে দিয়েছে। আর হল কিন্তু পুরো ফাঁকাই ছিল, মোট আমরা 12 জন মতো ছিলাম, আর আমাদের তো একটা ছেড়ে ছেড়ে বসতে বলেছিল, কিন্তু ফাঁকা ছিল, আমরা পরপরই বসেছিলাম, আর স্যানিটাইজ করে আমরা ঢুকিয়েছিল, আর টেম্পারেচার চেক করেছিল, আর এমনি কিন্তু সব ঠিক ছিল। আমি আর ঐশী টয়লেটেও গেছিলাম, আর যেহেতু ফাঁকা ছিল টয়লেটও পুরো ক্লিন ছিল,
আর আমিও আজকে আসার সময় রেখেইছিলাম যে একমাত্র বায়োস্কোপেই দেখলাম যে পুরো সিনেমা হলে মোটামুটি ফাঁকা, অন্যান্য জায়গায় তবুও টিকিট কেটেছিল অনেকে, কিন্তু এখানে দেখলাম কেউ টিকিট কাটেনি। আর এসে আমরা যখন টিকিট কাটলাম তারপরে হয়তো ওই আরও 7-8 জন কেটে যায়, কি 12 জন, আমরা 4 জন আর বাকি 8 জন মিলে 12 জন আমরা ছিলাম। আমি কিন্তু অনেকদিন পর বেশ এনজয় করলাম মুভি, ওমেশী তো করেইছে, ওদেরকে সারপ্রাইজ। তাহলে কেমন লাগলো? ভালো। আর আজকে কিন্তু ওমের হিস্ট্রি খাতা বেরিয়েছিল, এটা ওমকে আমরা ট্রিট দিলাম, সারপ্রাইজ। ওম বলেছিল কিন্তু আজকে যে আমরা আসবো সেটাকে কিন্তু আমরা জানাইনি। ওম কত পেয়েছো বলো না? 39 পেয়েছে। তো আমরা ভাবলাম যে ভালোই হলো, ওম ওম এরম ওমেশি ভালো করলে আমরা কিছু করি ওদের এনকারেজ করার জন্য আর কি। তো ভালোই হলো, আজকের দিনেই হয়ে গেল সব। আর এখন এসে কি করবে? একটু খাওয়া দাওয়া, একটু খাওয়া দাওয়া, আবার শপিং, শপিং আজকে। আমি তো ওটা এমনি বলেছিলাম যে শপিং, শপিং আজকে না, আজকে কালী পূজার শপিং আবার পরে হবে। হ্যাঁ, ওমের আবার প্রজেক্ট করার আছে, ওই জন্য ওমকে আবার ওম বলছে যে বাড়ি চলে যাবো। তো চলো দেখি কি খাওয়া দাওয়া করা যায়। ওম ঐশি সেই ওদের এক ফেভারিট জায়গায় চলে এসেছে, আর খাবে সেই মোমো। আর মোমো খাওয়ার কথা হলেই আমার দার্জিলিংয়ের কথাই মনে পড়ে যাচ্ছে। ঐশীকে বললাম অন্য কিছু খাবে কি না, ঐশী না মোমো খাবে। ও ঢোকার সাথে সাথেই বলেছিল যে শপিং হয়ে গেলে আমি মোমোই খাবো। তো ঐশী কী মোমো নিয়েছো? ফ্রাইড মোমো। ঐশী ফ্রাইড মোমো, আমার চিকেন মোমো, চিকেন মোমো স্টিম, আর আমার আর হিরকের হচ্ছে প্যান ফ্রাইড। আর সবারই কিন্তু চিজি চিকেন, তাই তো? না না, প্লেন চিকেন, শুধু চিকেন। আচ্ছা, এত খাওয়া দাওয়া হচ্ছে কিন্তু পিতা হলে দরজা খুলতে পারছে না, আমাকে এসে বলছে দরজা বন্ধ। আরে দরজা বন্ধ, গিয়ে একটু ঠেলা দিলাম, দেখলাম খুলে গেল। আমি আর ঐশী কিন্তু অনেকবার ট্রাই করেছিলাম, যখন তোমার তুমিও ট্রাই করেছিলে এই গায়ের জোর তোমাদের। হ্যাঁ, সত্যি পারছিলাম না, তখন আমি ভাবলাম তাহলে কি অন্যদিক দিয়ে আবার যেতে হবে। তারপরে হিরো কেন বলছে কি ব্যাপার, আমি সত্যি খাওয়া দাওয়া হচ্ছে কিন্তু গায়ের জোর হয়নি। আর আমার গলা কিন্তু আবার সেই ঠান্ডা লেগে জানো তো ভেঙে গেছে প্রচুর। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া তো হয়েছেই, তার সাথে কিন্তু ঠান্ডাও খাওয়া হয়েছে, মানে কোল্ড ড্রিঙ্কস পুরো ঠান্ডা ঠান্ডা খাওয়া হয়েছে, তার জন্য আমার গলাটা দেখছি আবার সেই ভেঙে ভেঙে যাচ্ছে। যাক, এবার আস্তে আস্তে আবার নরমাল রুটিনে ফিরে আসা যাবে। আমরা কিন্তু মোমো নিয়ে বেরিয়ে এসেছি, মানে মল থেকে বেরিয়ে এসেছি, এখন রাস্তায় একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়েছি, এবার আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব, কারণ ঐশী আর পাচ্ছে না, খুব খিদে পেয়ে গেছে ঐশী, খুব খিদে পেয়ে গেছে। এই দেখো, এইটা হচ্ছে প্যান ফ্রাইড আমার আর হিরকের, এটা ঐশীর ফ্রাইড মোমো, আর এটা তো স্টিম মোমো। বৃষ্টির দিনে মুভি আর মোমো আমরা এখন এনজয় করছি, আর আমাদের তো একটু ঝালঝাল, তো বেশ ভালো লাগছে কিন্তু। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরছি। আর সাডেন প্ল্যান সবসময় কিন্তু বেশ ভালোই হয়। আজকের দিনটা কিন্তু সত্যি আমাদের খুব ভালো কাটলো, বিশেষ করে অনেক মানে অনেকদিন কি অনেক বছর পরই বলতে পারি আমরা যে মুভি দেখলাম সবাই মিলে, বেশ এনজয় করলাম কিন্তু, আর বেশ ভালোও লাগলো। মনে হচ্ছে এবার পুরোনো দিনগুলো আস্তে আস্তে হয়তো আমরা ফিরে পেতে চলেছি সত্যি কিন্তু। আর তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, কারণ এই কদিন পুজোর ব্লগই চলছে, এরপরে তো আবার ট্র্যাভেল ব্লগ শুরু হয়ে যাবে, তাই জন্য তোমরা যারা ট্র্যাভেল ব্লগের জন্য ওয়েট করছো প্লিজ একটু ওয়েট করো, আমরা এডিট করছি এই ডেইলি ব্লগের সাথে সাথে। কিন্তু আমি তোমাদের আগেই বলেছি কিছু কিছু অকেশন সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, কারণ অনেকে এগুলো দেখতে চায় তাই না, অনেকে এগুলো পছন্দ করে, তার জন্য কিন্তু আমরা সবার কথাই রাখছি আর কি।
আর আমাদের এই যখন আমরা মার ওখানে ছিলাম তখন জানো তো এভরি ইয়ারের মতো এবছরও আমাদের বাগানে কিন্তু মাশরুম হয়েছিল। আর যেহেতু আমরা পুজোর ব্লগ তোমাদের সাথে শেয়ার করছিলাম, তারপরে ট্রাভেল ব্লগ চলে আসবে, তো তোমাদের সাথে তো ডেইলি ব্লগ শেয়ার করা যাচ্ছিল না, কিন্তু মামুনি তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য কিন্তু বাগানে যে মাশরুম হয়েছিল সেগুলো বাপ্পাকে দিয়ে ভিডিও করিয়ে রেখেছিল। কারণ মামুনি ভেবেছিল যে যদি কোনো সময় ডেইলি ব্লগ করি তাহলে আমরা এগুলো দেখাতে পারবো। তো আগের বছর আমাদের প্রচুর হয়েছিল, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু এবার ওয়েদারের জন্য কিন্তু অত হয়নি, কিন্তু মোটামুটি হয়েছে। তো আমাদেরকে মামুনি ভিডিওগুলো পাঠিয়েছিল, মানে বাপ্পাই পাঠিয়েছিল, মামুনি বলেছিল, তো আমরাও দেখলাম বেশ ভালো লাগলো। আর মামুনি সব রেখে দিয়েছিল যে আমরা আসার পর সেগুলো খাওয়া দাওয়া হবে। তো আজকে রাত্রে কিন্তু আমাদের বাগানেরই মাশরুমের তরকারি মামুনি করেছে। তো তোমরা এখন আমাদের বাগানের মাশরুমের একটু একটু ভিডিও দেখে নাও। এবছর এরকমই মাশরুম হয়েছে। এখন জানি না, যদি বৃষ্টিটা কমে তবে, যদি আরেকটু হয় তাহলে তো বেশ ভালোই হবে আর কি, নইলে আমার আর মামুনির মন ভরছে না। আগের বার এত মাশরুম হয়েছিল না, এবারে বৃষ্টিটাই সব গন্ডগোল করে দিচ্ছে। তো যাই হোক, ওমাইশি হ্যাপি তো আজকে? হ্যাঁ, ঠিক তো? আর ওমাইশি আবার ওখান থেকে নিয়ে নিয়েছে, ঐশি জেলি নিয়েছে না আজকে? আজকে ওখান থেকে জেলি নিয়েছে, আর ওম তোর স্পাইডারম্যান চকলেট নিয়ে নিয়েছে। তো যাই হোক, আমাদেরও আজকে দিনটা বেশ ভালো কাটলো। আর সত্যি এই ব্লগটা করতাম না, কিন্তু তোমাদের সাথে সবকিছু শেয়ার করি, ওই জন্য ভাবলাম যে এত বছর পর যাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করি আমাদের এক্সপিরিয়েন্স। তো যাই হোক, ব্লগ ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অলটা প্রেস করে দিও, তাহলে যখনই আমরা কোনো ব্লগ আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। খুব শিগগিরই দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন, বাই বাই।